আজকে বাংলাদেশে বাংলাদেশের আদালত যে একটি হাস্যকর রায় দিয়েছে, 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে হাস্যকর একটি রায় দিয়েছে এবং 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে যে তামাশা করেছে, আমরা যুক্তরাজ্য থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 21 আগস্টে গ্রেনেড হামলায় আইবি রহমান সহ 23 জন নিহত হয়েছেন। এই 23 জন নিহত হওয়ার ঘটনাকে পাশ কাটিয়ে আজকে যারা প্রধান আসামি তাদেরকে আজকে বেকসুর খালাস দিয়েছে। এটি বাংলাদেশের আদালতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটি নজিরবিহীন ঘটনা এবং ইনুসের এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হাস্যকর ঘটনা হচ্ছে আজকে সুৎখোর মহাজন ইনুসের অধীনে আজকে বাংলাদেশের আদালতে যে ঘটনাটি ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই 21 আগস্টে গ্রেনেড হামলায় যে আসামি, সেই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই শাস্তি যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে, সেই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যারা আছি সকলে ইনশাল্লাহ আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন হাকিম ভাই আছেন, বাবুল ভাই আছেন, মহসিন ভাই আছেন, জহির ভাই আছেন, আমাদের রসুল্লাহ ভাই আছেন, আলামিন আছেন, রাকিব ভাই আছেন, আমাদের জালাল ভাই আছেন, মিজান ভাই আছেন, আমাদের আমজাদ ভাই আছেন।